ফরিদপুরের ভাঙা পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে মামলা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স। দুপুরে ভাঙা পৌর সদরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সৈয়দ আবুল ফজল অভিযোগ করেন, সরকার দলীয় প্রার্থীর করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার প্রধান নির্বাচনী এজেন্টকে আসামি করা হয়েছে। এছাড়াও নানাভাবে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে তার লোকজনকে। এতে 20 মার্চ অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।